পশ্চিমবঙ্গের নাম করা হোলসেলার মধ্যে সাই শাড়ি সেন্টার হচ্ছে অন্যতম আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে কারণ আজকে আসল দাম জামদানি শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে এবং ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানকার শাড়ির দামটা কতটা পরিমাণে কম এর সাথেও এদের বিভিন্ন অফার রয়েছে রয়েছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কি করে এখানে আসবেন কোন শাড়ির কত দাম সব কিছু বলা থাকবে ভিডিওটির মধ্যে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন সমস্ত ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের আরও অনেক মার্কেট রিলেটেড ভিডিও আসতে চলেছে সেগুলি খুব ইন্টারেস্টিং হবে তো চলুন আজকে সাই শাড়ি সেন্টারে কালেকশানগুলি দেখে নেওয়া যাক আমার নাম হচ্ছে সরব মিত্র আপনাদের কোম্পানির নাম কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে সাই সাই সেন্টার সাই সাই সেন্টার সাই সাই সেন্টার লোকেশনটা কোথায় আছে লোকেশনটা হচ্ছে আমাদের জয়নিতায়ের মোড়ে এসে বুড়শিপতলা বললে ঠিক আছে আমরা গাইড করে নেব কোনো অসুবিধা হবে না হ্যাঁ কোনো সমস্যা হবে না এতে আচ্ছা তো আপনাদের এখানে মেইনলি কি কি পাওয়া যায় আমাদের এখানে মেইনলি বলতে আপনার সব ধরনের বস্ত্রই থাকবে যেরকম হচ্ছে আপনার জামদানি থেকে শুরু করে জামদানি তসর তাঁত ঠিক আছে এবং হচ্ছে আবার আছে আমাদের সিল্ক তারপর হচ্ছে বালুচুরি ঠিক আছে বালুচুরি এবং ছাপা বালিশের করবার এবং হচ্ছে গিয়ে এবং তার শেষে আমাদের হ্যান্ডলুমের বিভিন্ন রকমের কালার থেকে শুরু করে ডিজাইন থেকে ভ্যারাইটিস সব ধরনের জিনিস এখানে পাবেন সব ধরনের পাবেন এবং রকম সমস্যার কোনো দিক নেই এখানে ঠিক আছে এবং এখানে আমরা এবং অফারের আমাদের দিক আছে একটাই অফার বলতে অফার তো আমরা কেউই দিতে পারি না তবে আমার যেটুকুনি সামর্থ্য সেই সামর্থ্য থেকে আমি বলছি আমি এক টাকা দামের শাড়ি দেব সবাইকে হ্যাঁ ঠিক আছে এবং এই জিনিসটা যেটা আপনাকে বললাম সবাইকে যে এই এক টাকার আপনাকে শাড়ি দেবো এই জিনিসটা আমি ভিডিও লাস্টে আপনারা সবাই ফলো করে এবং গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে আমি কি দিচ্ছি এবং এক টাকায় কোন শাড়িটা আপনাকে দিচ্ছি ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাকে বিবেচনা করার এবং আর একটা সব থেকে বড়ো অফার বলতে পারেন আপনারা সবাই যে আমদানি এই শান্তিপুরের বুকে সর্বপ্রথম ছশো পঞ্চাশ টাকায় আমি আপনাদের দিতে পারি কেউ আশা করি কেউ আশা করি দিতে পারবে না কি আমি সে বিতর্কে আমি যাব না পারছে না পারছে আমি যেটুকুনি পারছি ছশো পঞ্চাশ টাকায় সবার মধ্যে তুলে ধরছি কারণ সবাই যাতে জিনিসটা পাক এবং আমার কাছে আসুক এটাই আমার সব থেকে বড় আপনাদের কাছে একটা অনুরোধ প্রথম কালেকশানটা আমরা প্রথম মধ্যে একদম সবার প্রথমে আমি বলছি তাঁত ঠিক আছে এই তাঁতটা আপনারা দেখেন এই তাঁত এই তাঁতটা ছোটো গুটির একদম ওভার কাজ শাড়িটা ঠিক আছে পুরো শাড়িটাতে ওভার কাজ ছোটো গুটির এই শাড়িটার দাম হচ্ছে মাত্র দুশো ষাট টাকা এবং এর বিভিন্ন রকমের কালার পাবেন আপনারা আশা করি তাতে কোনো সমস্যা হবে না কালার থেকে শুরু করে এবং পাড়েরও বিভিন্ন রকম রকমারি ডিজাইন থাকতে পারে ঠিক আছে ওগুলো আপনারা না আসলে বুঝতে পারবেন না এই ডিজাইনটা আপনাদের দিচ্ছি মাত্র দুশো ষাট আমরা পুরো ওভার কাজ তারপরে আসছে আমাদের বড় গুটির তাঁত এবং পাড়ের বিভিন্ন রকম কাজ আছে ঠিক আছে এই সাইডটা আপনারা দেখেন আপসা আপনারা ভাবছেন যে কালার একটাই তো এরকম ধরনের রকম সমস্যা নেই কালার কিন্তু ভিন্ন রকমের দশ বারোটা কালার তার শাড়ি আমরা স্টকে রাখি আপনাদের জন্য ঠিক আছে তো এই যে দেখছেন পুরো শাড়িটা কত সুন্দর একদম কাজ ঠিক আছে পার থেকে শুরু করে গ্যাপিং খুবই কম বল বললেই চলে শাড়িটাতে ঠিক আছে তা শাড়িটায় আপনারা না করলে বুঝতে পারবেন না শাড়িটার তো অল ওভার কাজ এবং শাড়িটার বড় বড় গুটি করা আছে এই শাড়িটা পরলে আপনাদের নিজেদের সৌন্দর্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রাইস কত আছে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা এই শাড়িটার দাম এবং তারপরে আমি আনবো পুজোর সব থেকে সেরা স্পেশাল যেটা হচ্ছে সাদা শাড়ি লাল পাড় এই শাড়িটা পুজো মানে পুজো বলতেই আমরা বুঝি সাদা শাড়ি লাল পাড় যেটা গায়ে হলুদ থেকে শুরু করে গায়ে হলুদ বলছি গায়ে হলুদে তো লাগেই সর্বপ্রথম এবং পুজোতে আমরা রঙ খেলতে গেলেও আমাদের এই শাড়িটার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষভাবে আমরা অনুভব করে থাকি তার জন্য হ্যাঁ পুজোর স্পেশাল এই শাড়িটা আমার কাছে এবং দাম কিন্তু মোটেই মাত্র তিরিশ টাকা আমি এরপরে আনছি অষ্টমী সকালের সব থেকে অঞ্জলি দেওয়ার শাড়িটা তো এটার দাম হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এবং এর কালার আপনারা দেখছেন কালো ব্ল্যাক শুধু ব্ল্যাকই নয় বিভিন্ন রকমের কালার আপনাদের পাবেন আসলে পরে ঠিক আছে আপনারা বাছাই করে নেবেন এবং প্রাইস হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো তিরিশ টাকা এবং এর কাজটা দেখেন আপনারা পাড় থেকে শুরু করে ভেতরেও আমরা পাড়ের কাজ করতে যতটা পেয়েছি সম্ভবত অন্য হয়েছি এবং এর কালার তো বললামই আপনাদেরকে অসংখ্য কালার আছে কোনো সমস্যা হবে না ঠিক আছে আশা করি সবাই আসবেন তারপরে দেখাবো আমি নবমীর পেশাল যেটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি এই গুটিটাকে আমরা বলে থাকি চাপ গুটি চাপ গুটি চাপ গুটি এবং এর কাজটা আপনারা দেখবেন কল পুরো সাইডটাতে পাড়ে কিন্তু কোলকের কাজ করা আছে কলকার কাজ পুরো শাড়িতে অল ওভার কাজ ঠিক আছে এবং এই শাড়িটার দাম হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা একই রেঞ্জে আমরা দিচ্ছি কিন্তু রকম আমাদের হ্যাঁ রেঞ্জের কোনো হেডফেন নেই একই রেঞ্জের মধ্যে ভ্যারাইটিস আমরা দেখাচ্ছি ডিজাইন তো আলাদা এবং কালারও কিন্তু আলাদা আলাদা আছে আপনারা আসেন দেখেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমি আশা করছি ঠিক আছে যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি এবং পরের কালেকশানে আমি চলে যাচ্ছি একই রেঞ্জ তো চিন এই শাড়িটার নাম আমরা আমরা বলতে কি আপনাদের মতো মানুষই আমাদেরকে বুঝিয়েছে এই শাড়িটার নাম হচ্ছে চিন শাড়ি ঠিক আছে এটা দশমীতে চেন গুটি ঠিক আছে হ্যাঁ কেটে দাও এটা বন্ধ কর নেক্সট আইটেম এইটা হচ্ছে চেন গুটি শাড়িটাতে আপনারা দেখেন কত সুন্দর সোবার ঠিক আছে পুরো পুরো আঁচল থেকে শুরু করে পুরো আসলাতে তো কাজ এবং অলবডি একই ধরনের কাজ চেন গুটি এবং মধ্যে আপনারা দেখছেন কালারের ভ্যারাইটিস আছে অরেঞ্জ কালার এটা প্রাইজ হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা একই রেঞ্জে একই রেঞ্জে আমরা পাঁচটা ডিজাইন আপনাদের দেখালাম শুধু ডিজাইন কিন্তু আলাদা 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 সব করার ডিজাইন আলাদা ঠিক আছে এবং কালারের কিন্তু ভ্যারাইটিস কালার আছে আমরা সময়ের জন্য দেখাতে পারছি না আপনাদেরকে কিন্তু কালারের কোনো সমাপ্তি নেই এবং তারপরে দেখাবো আমরা নিমকি গুটি নিমকি এবং ফুলের মিক্সনের মাধ্যমে এই গুটিটা আমরা তৈরি করেছি কতটা সুন্দর আপনারা দেখে নেন অলোভার কাজ রেঞ্জে এবং রেঞ্জ কিন্তু তিনশো ষাট টাকা মধ্যে চওড়া পাড়ের মধ্যে এবং দেখছেন মন্দির ডিজাইন আছে এটাও কিন্তু আপনাদের দশমীর দিনকে বিশেষভাবে উপযোগ্য হয়ে উঠবে ঠিক আছে তো এটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা নেক্সট আইটেম দেখাচ্ছি আমরা হ্যান্ডলুম ঠিক আছে আপনারা দেখেন শাড়িটা এইটা হচ্ছে শাড়িটার আপনার জমিন হবে পুরোটা একটার কিন্তু হতে পারে কিন্তু আপনারা পাটটা ভালো করে ফলো করেন জিনিসটার ঠিক আছে ছয় লাইন কিন্তু গুটিদের মন্দির মতো সাজানো কিন্তু এক ওপর সবার সোবার সব ধরনের মানুষকে এটা শ্যুট করবে এবং এর আঁচলটা আপনারা দেখেন আঁচলটা মিক্স হলে দু রকম কালার আছে আঁচলটা কিন্তু দু ধরনের কালার দিয়ে আমরা তৈরি করেছি যতটা পেরেছি আপনাদের এবং এর এবং এটা হচ্ছে আপনার সেটিংয়ের ওপর যদি সাদা থাকে তার উপর কালো হবে এটা মিক্সের ওপর কালারটা সেটিং করা সব কটাতে কিন্তু ব্লু নেই এরকম কিছু নয় সব কালার আছে সময়ের জন্য দেখাচ্ছি না আমরা ঠিক আছে এর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা শাড়িটা এবং এরপরে দেখাবো হ্যান্ডলুমেরই আমরা সাড়ে চারশো টাকার রেঞ্জের আপনাদের শাড়ি ঠিক আছে এটা এটার নাম হচ্ছে যোগ্য আমরা নাম দিয়ে দিয়ে থাকলেও এটাকে আমরা এটা সবাই খাদি বলেই চেনে শাড়িটা ঠিক আছে এটা আপনি পুজো থেকে শুরু করে সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা আপনাদের হবে না দেখেন হ্যাঁ এবং এটা কিন্তু যাচ্ছে আপনার পুরোটাই ঠিক আছে জমিনে হ্যাঁ পম্পম বাঁধা আছে একদম বাঁধা থাকবে এবং ভ্যারাইটিস পম বাদা বাঁধা থাকে ঠিক আছে তো ওটা তার থেকে বড় কথা হচ্ছে এটা সাদা কিন্তু তার সাথে মিক্সটা দেখেন আপনারা অ্যাস কালারের কি সুন্দর আঁচলে কাজ করা কাজ বলতে কালারের মিক্সটা দেখেন আপনারা এরকম ধরনের কাজ পাবেন মানে একটার সাথে একটা মিক্স করে কালার সেটিং করে এটা আমাদের করা হয় এটা প্রাইস হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটা রেড ঠিক আছে এবং একই রেঞ্জের মধ্যে আমি আপনাদের সামনে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে উলের কাজের সাথে এটাকে বলে মা দুর্গা শাড়ি শাড়িটা আপনারা দেখবেন ভালো করে ঠিক আছে এবং এর পাড় থেকে পাড়েও কিন্তু ওই একই ধরনের কাজ করা আছে এবং পুরো জমিনটাতে আপনারা দেখছেন ওই কাজই কিন্তু করা আছে এবং এটা হচ্ছে তার এটা হচ্ছে আমাদের ভেতরটা মানে আপনাদের জমিনটা যেটা বলা হয় জমিনটা এটা জমিনটা হবে এবং এর আঁচলটা আপনারা দেখেন কালারের সাথে ম্যাচ করে কত সুন্দর লাগছে আপনারা দেখেন শাড়িটা এটা হচ্ছে আঁচল আর পুরো জমিনটা কিন্তু আপনাদের এই মেরুন কালারে পড়বে এটা আঁচলে পড়বে আর আঁচলটা হচ্ছে এইটা পুরো শাড়িতেই কিন্তু ওভার কাজ করা প্রাইস হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা একই রেঞ্চে বলেছে হ্যাঁ একই রেঞ্চে আমি দেখাবো এবং আরও একটা একই রেঞ্চের মধ্যে আমি আর একটা প্রাইস মানে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখেন এটা কিন্তু আপনি কাজ বলবেন না কিন্তু কাচের মতনই আপনার উজ্জ্বল দেবে লাইট থেকে শুরু করে এবং সাধারণত আপনি পরিবেশে বেরিয়েও এই শাড়িটা পরলে আপনার ঐতিহ্য আশা করি বেড়ে যাবে এবং শাড়িটা আপনি দেখেন পুরো শাড়িতে আমাদের পাড় থেকে শুরু করে পাড়ের কাজটা দেখেন এবং অল ওভার কাজ সাদা আর সবুজের কালো আর সবুজের উলের সুতো দিয়ে এটা কিন্তু উলের সুতো দিয়ে মিক্স দিয়ে কাজ করা এবং পুরো এই যে কাজটা দেখছেন আপনারা এটা কিন্তু উল দিয়ে বসানো কোনো রকম ওঠার সমস্যা নেই এবং উঠবেও না আশা করি এবং কালারের কোন কালারের গ্যারান্টি সব করা যে কটা শাড়ি দেখালাম এটা মাত্র সাড়ে চারশো টাকা একই রেঞ্জের ওপর আপনাকে দেখালাম এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি আপনাদের এবং হ্যান্ডলুমের ওপরে কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা আছে পুরো দশ এট না এটা বারো এটের কাজ করা আছে পুরো শাড়িতে ফুল দেখেছেন আপনারা এই ফুল পড়তে মানে পুরো শাড়িতেই পাবেন এবং আঁচল ওটা হচ্ছে পাড়ের কাজ অল ওভার কাজ করে এবং পাড়ে দেখছেন ওইটুকানি ওটা কিন্তু আঁচলের সুদিনা ওটা জমিনেও পুরো কাজ করা আছে আপনারা দেখে নেন এবং অলভারি কাজ গ্রিন দিয়ে এবং হচ্ছে ব্লু দিয়ে কমিউনিকেশন করা আছে শাড়িটার শাড়িটার গ্রেস ফুল আপনারা দেখেন কতটা সুন্দর এবং এর দাম মাত্র কিন্তু চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আমরা যেটুকুনি পেরেছি আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে নতুন কালেকশান এবং হ্যান্ডলুমের ওপরই হিসখসের কাজ যেটা আপনারা দেখছেন গাছের ওপর ময়ূর কার্তিকের বাহন এবং পুরো বডিতে দেখেন আপনারা সেই ছোট ছোট গুচি গুটির মতো পুরো শাড়িতে কিন্তু হলুদ আর লালের মিক্স করে কমিউনিকেশন করে সুন্দর করে শাড়িটাকে তৈরি করা আছে এটা কিন্তু শাড়িটার জমিন পুরো জমিনে কিন্তু এটা কিন্তু পাড়ের দিকে আপনারা দেখছেন এক বিদ্যার ওপরে এটা চ্যাটা এতটা পুরো ময়ূরের কাজ করা আছে এবং আপনাকে আঁচলটা আমি দেখাচ্ছি আঁচলটা দুরকম কালার দিয়ে সেট করে এই যে আঁচলটা আপনার সামনে দেখাচ্ছি এই যে আঁচলটা লাল আর গ্রিনের মিক্সে আঁচলটা আপনার সামনে তৈরি এবং আঁচলটা আপনি দেখছেন কতটা বড় আপনি দেখেন আঁচলটা কতটা বড় এবং পুরো আঁচল থেকে শুরু করে জমিনটা পুরোটাই কাজ এবং এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে এবং এর বিভিন্ন রকম কালার আছে আমার সময় নেই তাবু তবুও আমি চেষ্টা করছি আপনাদের সামনে কয়েকটা কালার দেখানোর এই দেখুন একটা হলুদ কালার মানে একই কাজ এই ভিসকজের কাজ এবং এটা যদি মানুষ বলে যে আমাদের ঘরের কাজ কিন্তু আমি বলবো না এটা আমাদের ঘরের কাজ নয় কারণ ঘরের কাজ এই ভিসকজের কাজ কেউ দিতে পারবে না শান্তিপুরে নিজেদের কোনো মেশিন নেই সবাই বলবে ঘরের কাজ কিন্তু এটা ঘরের কাজ নয় পুরো শাড়িটাই ভিসকজের কাজ এবং পুরো শাড়িতে গ্রিনের ওপর এটা হচ্ছে জমিনটা আর আঁচলটা আপনাকে আমি দেখালাম পুরো দু কালারে এই যে হলুদের ওপর ইয়েলোর ওপর গ্রিনের মিক্স করে আঁচলটা করা ঠিক আছে এবং হ্যাঁ প্রায় সেমি কালার বিভিন্ন রকম কালার এবং তারপরে দেখাবো ওই ভিসকজের কাজের ওপরে আপনাকে দেখাবো ব্লুর ওপর নেভি ব্লুর ওপর গ্রিনের মিক্সে ঠিক আছে এবং এটাও কিন্তু হ্যান্ডলুমই ঠিক আছে হ্যান্ডলুমের ওপর আমাদের কাজ করা এই দেখেন আপনি পুরো শাড়িটা দেখেন এটা কিন্তু কলকাতা ডিজাইন ওটা দেখলেন আপনারা হরিণ ওই ময়ূর এবং গাছেরা এটা কিন্তু কলকার পুরো সাইডটাতে কলকার ডিজাইন এবং মধ্যে কিন্তু ফুল ফুল দিয়ে ফুলের এবং দু রকম মিক্সের কালার একদম লাইনে আপনারা দেখছেন সাজানো এবং হ্যাঁ এর প্রাইজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একই প্রাইসের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে দেওয়ার কারণ আপনারা নিন আসুন আমার কাছে দেখুন জিনিস দেখে নিন কোনো সমস্যা নেই এবং তারপরে দেখাবো উলের ঠিক আছে হ্যান্ডলুমের ওপরই উলের কাজ এবং এই উলের কাজ আপনি সবার কাছে কিন্তু এই জিনিসটা আপনি পাবেন না আমি আশা করছি এই জিনিসটা আপনি সবার কাছে পাবেন না এবং এই রেঞ্জে তো আসবেই না পুরো অ্যাপ্লিকের কাজ করা এবং পুরো শাড়িটাতে এটা কিন্তু আপনার হাতের কাজ এটা কোনো মেশিনের কাজ নয় এটা হাতের কাজ আপনি দেখেন পুরো শাড়িটাতে পুরো আমের পল্লকের মতো কিন্তু পুরো শাড়িটাতে ছড়িয়ে আছে যেমন ঘরের ওপরে যেমন আমের পল্লকটাকে শিখ সেম শাড়ির ওপরে আমের পল্লকদের শাড়িটাকে সুন্দর সুবর্ণেষ মণ্ডিত করে দিয়েছে আপনাদের সামনে আপনারা দেখেন সাদার গিনের মিক্সে দুধে আলতার উপর এর দাম মাত্র পাঁচশো টাকা সব পাঁচশো টাকায় মাধ্যমে কারণ আপনারা শুধু একবার আসেন এসে দেখেন এবং মাল নিয়ে যান এবং এটা জমিনটা গেল আর পুরো এই যে পুরো ভেতরটা তো পুরো অলবাটি কাজ আছে আপনাদের এই যে পাড়ের কাজ আছে পুরো একদম এবং উল দিয়ে মধ্যে মধ্যে উল দিয়ে ফুল ফোটানোর চেষ্টা করেছে কারিগররা এবং তারপরে দেখাবো একই কাজ ভিসখজের কাজ যেটা খুব চলছে এখন এবং আমরা চাচ্ছি মানুষ যেটা চাইছে এই জিনিসটা আমাদের বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে দেখালাম এটা হচ্ছে হরিণ ঠিক আছে এটা হচ্ছে হরিণ দিয়ে আপনার যেটা আছে হরিণের ওপর হরিণ দিয়ে এবং ফুল দিয়ে এটা হচ্ছে আঁচলটা পাহাড়ি হরিণের ডিজাইন দেখছেন আপনারা পুরো শাড়িটাতে এরকম করা আছে কাজ এটা হচ্ছে জমিনটা হবে এবং আমি যেটা বলেছি আপনাদের এটা এখানে শান্তিপুরে হয় না এই কাজটা যদিও কেউ বলে থাকে ভুল বলেছে ভিসকজের কাজ এটা পুরো অরিজিনাল ভিসকজের কাজ আপনারা এসে দেখতে পারেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং দেখছেন তার ঐতিহ্যটা কতটা এটা হচ্ছে জমিনটা ঠিক আছে এবং আঁচলটা আপনারা দেখে নেন আচলটা যেটা আমি বলেছিলাম আঁচলটা যেটা বলেছিলাম দু রকম কালারের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের আলাদা করতে আঁচলটাকে যে দেখুন যতটা সম্ভব হয়েছে কতটা সুন্দর করে তৈরি করেছি আমরা আঁচলটা এবং জমিনটা আপনি অটোমেটিকই বুঝতে পারেন দাম মাত্র পাঁচশো টাকা মানে একই রেঞ্জের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি রকম হ্যাঁ রেঞ্জ রকম সমস্যা নেই আপনার এক্সট আইটেম হচ্ছে লিলেন ঠিক আছে এই লিলেনটা আপনারা দেখেন পুরো লিলেন ওভার কিন্তু এরকম কাজ করা আঁচল থেকে শুরু এবং এটা উইথ ব্লাউজ পিস এর সাথে ব্লাউজ পিস দেবো আপনাকে এবং এই হচ্ছে আঁচল এবং পুরোটা হচ্ছে এবং দেখছেন আপনারা উলের গুটি বাঁধা ঠিক আছে এবং পুরো আজ এটা চেক চেক চেকের ওপরে এবং দু রকম কমিউনিকেশনে সাদা দিয়ে এবং প্রাইস হচ্ছে চারশো টাকা কিন্তু আপনার কেনাকাটার ওপরে যদি আপনি এটা চারটে করে আমরা চার পিস করে বান্ডেলে বেছি ঠিক আছে এবং যদি আপনারা মাল মানে সেরকম অনুযায়ী কেনেন এবং তাহলে আমরা ডিসকাউন্ট করতে পারি চল্লিশ টাকা মাত্র তিনশো ষাট হাজার টাকা আপনাকে দিতে পারি সেটা হচ্ছে অনেক মাল নেওয়ার ওপর ভিত্তিতে আপনার ওপর সেটা নির্ভর করছে এটা হচ্ছে লিলেন লিনেনের ওপর কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল মেশিনের এই প্রিন্টটা আপনি দেখছেন ঠিক আছে এই প্রিন্টটা দেখেন কতটা সুবর্ণেষ সেই গ্রিনের ওপর পুরো শাড়িতে অল ওভার প্রিন্ট এই প্রিন্ট আপনি পাবেন না এটা কিন্তু ছাপা শাড়ির প্রিন্ট নয় ঠিক আছে এটা কিন্তু পিওর লিলেনের ওপর আমরা দেখাচ্ছি পুরো লিলেনের ওপর প্রিন্ট করা শাড়িটা দেখেন পুরো অল ওভার কিন্তু কাজ এটা হচ্ছে সাইডার জমিন এবং সাইডার আঁচল আপনার এইটা হচ্ছে সাইডার আঁচল ঠিক আছে হ্যাঁ এবং ডিজিটাল প্রিন্টে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এবং এরপরে আসবে আমাদের হোয়াইট বেসের ওপর মানে সাদা কালারের ওপর এটা কিন্তু আমাদের অনেক রকম কালার প্রিন্ট হয় কালারের চেঞ্জ আছে এটা হচ্ছে লিলেন পুরো পিওর লিলেন আপনারা আসেন দেখেন এবং জিনিসটা এবং বিভিন্ন রকমের কালার আছে সাদা হোয়াইট ব্রেসের ওপরের বিভিন্ন রকম কাজ দেখেন পাখি ডিজাইন করা ফুল ওভার অল ওভার কাজ কিন্তু এবং এর আঁচলটা পাটটা ভালো করে দেখেন সিলভার পাট যে পাটটা আপনি পাবেন না সচরাচর এই পাটটা এটা জরির বানায় সিলভার পার্ট এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এই শাড়ির বেশ ঠিক আছে এবং এর দাম হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা এবং এরপরে আমি দেখো ভিসকস যেটা আপনাকে আগে দেখিয়েছিলাম এবং এটা লিনেনের ওপরে ভিসকস করায় এটা কিন্তু আরো উন্নত মানের এই জিনিসটা আপনি আশা করি সব থেকে নতুন অর্থ জিনিস এই যে ভিসকজের ওপর লিলেনের কাজটা আপনি দেখেন পুরো ভিসকজের কাজ এই লিনেনে পুরো অলবডিতে কাজ করা আছে পাখির তোতা পাখির যেটা আপনার দেখছেন এবং এর পাটটা বারবার করে বলেছি আপনাকে এটা হচ্ছে জড়ির পার নয় এটা হচ্ছে সিলের পার সিলের পার বলতে এটা হচ্ছে সিলভার পার যেটা আপনি সচরাচর পাবেন না কমা শাড়িতে সব জিনিস দেখা যায় না এটা সিলভারের পার পুরো শাড়িটা এর প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা হাজার টাকা এবং অলবটি এবং আঁচল আঁচলও আলাদা আঁচল দিয়ে জমিন দিয়ে পুরোটাই একটা আলাদা সোবারেস আনছে শাড়িটার এবং কালার তো বিভিন্ন রকমের কালার আছে হলুদ সবুজ গ্রিন বিভিন্ন রকম কালার পাবেন আপনি নেক্সট আইটেম হচ্ছে জামদানি এবং শান্তিপুরে আপনি জামদানি অনেক দেখেছেন কিন্তু এই রেঞ্জের শান্তিপুরে জামদানি কেউ আপনাকে দিতে পারবে না এটা আপনি গর্ব করে বলতে পারি এটার দাম হচ্ছে এই জামদানিটা আপনি দেখছেন এটা কিন্তু জমিনটা এটা কিন্তু জমিনে অলরেডি কাজ এবং এর এবং এর আঁচলটা দেখেন আপনি কতটা শোভার নেই আপনাকে প্রথমেই বলেছি এই জামদানি কিন্তু শান্তিপুরে কেউ দিতে পারবে না এটার দাম হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু এই জামদানি কিন্তু অন্যজনের কাছে সাড়ে সাতশো টাকা বেচে কিন্তু সেটা আমি বলবো না অথবা পড়োচনা করবো না কিন্তু নিজে আমি দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা এই জামদানিটা অনেক কম দাম অনেক কম দাম এবং কালার কিন্তু এর ভ্যারাইটিস কালার আছে আপনি দেখছেন লাল লাল দিয়ে কালো দিয়ে এবং হলুদ দিয়ে গ্রিন দিয়ে ঠিক আছে এবং এর ছয় সাতটা কি এর হচ্ছে আপনার সত্তর আশিটা কালার আমি আপনাকে দেখাবো ঠিক আছে স্টক আমার ঘরে পুরো প্রচুর এবং রেঞ্জ কিন্তু একই ছশো পঞ্চাশ বলেছি ছশো পঞ্চাশই আপনার থেকে নেব কিন্তু এই রেঞ্জে কেউ দেবে না জামদানি এটা আমি গর্ব করে বলতে পারি শান্তিপুরে আপনি অনেক জামদানি নিয়েছেন এবং অনেক জায়গা থেকে নিয়েছেন কিন্তু এই রেঞ্জে এই জিনিস আপনি পাবেন না কোথাও আশা করি আপনি এসে বিবেচনা করে নিয়ে যান এবং দেখে যান নেক্সট হচ্ছে আমার সব জামদানি হাজার তো অল ওভার কাজ করা শাড়িটা কিন্তু এবং এটা হচ্ছে থ্রি ডি কালার্স আপনি ভালো করে দেখেন এটা হচ্ছে থ্রি ডি কিন্তু শাড়িটার এটা কিন্তু এক কালারে কিন্তু জামদানি না সফটের ওপর এবং ডিজাইন কিন্তু আপনি দেখছেন অল ওভার কাজ করা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু পুরো শাড়িতে কাজ করা এবং এক দুই তিন তিনটে কালারে মিক্স মানে থ্রি ডি কালার্সে আপনার জামদানি দিচ্ছি এবং তো সফট জামদানি ঠিক আছে হার্ড সফট কোনো তফাত কিছু নেই এটাকে যখন মার দেবো সেটাই হার্ড হয়ে যাবে আপনি সব ধরনের পাবেন এটারই হার্ড পাবেন আপনি তাও সমস্যা নেই কিন্তু এটা আমি সফট দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এবং অল ওভার কাজ এটার দাম হচ্ছে ওভার কাজ করা সফট সফট হার্ড সবই পাবেন এবং এর কালার কিন্তু অসংখ্য কালার কালার আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন এটুকুনি আমি আশা করি আমার ঘরে যেটুকুনি আপনাকে মাল দেখানোর জন্য আমি পেরেছি আপনাকে এবং ডিজাইনটা দেখছেন আপনি জড়ির উপর কিন্তু ফুল তো ভাবছেন কি একই ডিজাইন তা কিন্তু না এখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন দেবো আমি জামদানিতে বড় থেকে ছোটো করে ফুল দিয়ে মাছ দিয়ে সব ধরনের ডিজাইন পাবেন এক ধরনের ডিজাইন আমরা তিন না বা দেয় না এটা বিভিন্ন রকমের ডিজাইন পাবেন শুধু ডিজাইন কালার সবই চেঞ্জ আছে এবং রেঞ্জ কিন্তু একই রেঞ্জ রেঞ্জ কোনো বেশি নয় আপনাকে এগারোশো বারো চাই মাত্র হাজার টাকা দাম সফট এবং এটাকেই হার্ড আপনি যদি বলেন আমি হার্ড দেব হ্যান্ডলুমের ওপর বক্স ফুল পুরো অলবডি কাজ আপনারা দেখছেন এবং তার মধ্যে দেখেন সাদা দিয়ে এবং হচ্ছে কালো দিয়ে চেক চেক পুরো শাড়িটাতে এবং তার পাড়ের মিক্স আছে ঠিক আছে এবং পুরো অলবাড়িতে কাজ এটা হচ্ছে ফুল শাড়িটার নাম হচ্ছে ফুল এবং এর অলবডি কিন্তু কাজ আঁচল থেকে শুরু করে জমিন পুরো একই কাজ পাবেন আপনি ঠিক আছে এবং এর দাম হচ্ছে মাত্র এর দাম হচ্ছে পাঁচশো টাকা এর প্রাইস হচ্ছে ষাট টাকা এই শাড়িটা অল ওভার কাজ পুরো এবং শাড়িটা আপনি ধরে দেখবেন যে একটা শাড়ি ধরেছেন আপনার মনে হবে এবং তারপরে আমি নিয়ে আসবো খাদির উপরে হ্যান্ড হ্যান্ড প্রিন্টের কাজ আচ্ছা এটা কিন্তু মেশিনের কাজ নয় আপনার ভাবছেন ওই মেশিনের বোর্ডের কাজ এটা কিন্তু সেটা নয় এটা হচ্ছে একদম মানুষের মানে হাতে আঁকা এই শাড়িটা হচ্ছে পুরোটা কিন্তু হাতে আঁকা এবং এই কালার দেখছেন এগুলো সব হাতে তৈরি করা হাতে এঁকেছে এটাকে বলা হয় হ্যান্ডপিন খাদির ওপর হ্যান্ডপিন এবং এই শাড়িটা আপনি পুরো পাবেন হাতের ওপর কাজ একদম প্রাকৃতিক নিয়মে এটা হচ্ছে শাড়িটাকে তৈরি করা হয়েছে দেখেন শাড়িটা গ্রাম্য পরিবেশে বিশেষভাবে উপযোগ্য এই শাড়ি পিওর কটনের মাল এবং এর দাম হচ্ছে মাত্র ছশো টাকা শাড়িটার দাম হচ্ছে মাত্র ছশো টাকা এবং হ্যান্ডপিন পুরোটা হাতে আঁকা এরপরে আমি নিয়ে আসবো পোপাড়া সিল্ক ঠিক আছে ওপারা সিল্ক হ্যাঁ ওপারা সিল্ক এবং এর কালার কিন্তু অসংখ্য কালার ঠিক আছে এবং কালার গ্যারান্টি থেকে শুরু করে আপনি দেখছেন এটা সোনালি বর্ণের ওপর সোনালি বর্ণের মতো স্তর শাড়িটাতে পুরো একদম পুরো অলভডি এইভাবেই কাজ করা এবং এর পাটটা দেখছেন কত সুন্দর ঠিক আছে এবং এর পাটটা দেখেন আপনি পাট দেখেন পাটটা নিমকি ফুলের ওপর এবং পুরোটাই সোনালি বর্ণ মনে হচ্ছে সোনার ছোঁয়া আছে শাড়িটার ওপর এমনই একটা ভাব আপনি দেখছেন এবং শাড়িটার দাম কিন্তু খুব বেশি নয় মাত্র ছশো কুড়ি টাকায় আমি দিচ্ছি আপনাকে এই শাড়িটা হ্যাঁ এবং ছয় সাতটা কালারের এভেলেবেল সবসময় থাকে আমার কাছে ঘরের কাজ তাঁত শাড়ি এটা আমার নিজের প্রোডাকশান একদম ঘর থেকে আমার আসে এই শাড়িটা আমি নিয়ে আসবো সবাই বলে ঘরের কাজ কিন্তু এটা আমার আসলেই ঘরের কাজ এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে বলগুটি থেকে শুরু করে আপনি নিমকি গুটি বিলেট গুটি সব ধরনেরভাবেই বলতে পারেন শাড়িটাকে এবং এর পাড় দেখেন পাড় থেকে শুরু করে জমিন পুরোটা অল্পদি কাজ এরকম এবং এর পাড়ের আঁচলের কাজও আলাদা পুরো একদম আলাদা কাজ আপনি দেখছেন ঠিক আছে দুরকম ভয়েসে মানে দুরকম রকম বেড কালারের ওপর এটা করা হয়েছে ঠিক আছে এবং দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র দাম এবং এটা এই এটা হচ্ছে ওড়ি ধরুন একই রেঞ্জের মধ্যে আমি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকাতে আমি দিচ্ছি শাড়িটা কিন্তু ডিজাইন আলাদা ডিজাইন আলাদা আলাদা আমাকে তেরো চোদ্দোটা ডিজাইন থেকে শুরু করে তেরো চোদ্দোটা কালার পনেরো ষোলোটা কালার সব আছে কিন্তু রেঞ্জ কিন্তু একই রেঞ্জ এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একই রেঞ্জে আপনাকে দেখিয়েছি আমি সাত থেকে আটটা শাড়ি দেখেছি একই রেঞ্জের ওপর এবং এটা একই ডিজাইন ওই একই দাম আমি বলছি শাড়িটাকে শাড়িটা দেখুন এটা এটাও কিন্তু ডিজাইন আলাদা কালার কিন্তু অনেক কালার আছে এটা শাড়িটার শাড়িটা প্রচুর কালার শাড়িটা সতেরো থেকে আঠেরোটা কালার আছে এবং এর ডিজাইন আপনাকে দেখেছি ডিজাইনটাও কিন্তু আলাদা কিন্তু দাম হচ্ছে মাত্র কিন্তু একই তিনশো পঞ্চাশ টাকায় দাম কোনো দাম কিন্তু তিনশো ষাটও নয় সত্তর নয় মাত্র তিনশো পঞ্চাশ এবং আমি এরপরে আপনাকে দেখাবো এই আপনি তাদের শাড়ি হয়তো অনেক দেখেছেন কিন্তু এই শাড়িটা আপনি বিশেষ করে শান্তিপুরে এসে দেখতে পারবেন না এটা আমার ঘর মানে মানে পুরো একদম ঘরের শাড়ি এবং এই শাড়িটা কেউ আপনাকে দিতে পারবে না এই ডিজাইনটা আশা করি আপনি কোথাও দেখেননি কিন্তু দাম কিন্তু বিশেষ খুব একটা নয় দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড শাড়িটা দেখেন আপনি অল বডি কাজ এবং এর কাজটা দেখছেন পুরো নতুন অর্থ সি গিনের ওপর এবং কিন্তু কালার কিন্তু একটা নয় এর কিন্তু বারোখানা কালার আছে শাড়িটার ঠিক আছে এবং শাড়িটা দেখেন আপনি সবার সেটা কিন্তু মনে হচ্ছে না তাদের শাড়ি জামদানির থেকে কিছুতে কম নয় শাড়িটা কিন্তু দাম কিন্তু তাদের শাড়িতে আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কাতান আপনারা কিন্তু নাম শুনেছেন কিন্তু এটা কিন্তু অরিজিনালি কাতান শুধু কাতান নয় কিন্তু এবং শাড়িটার ওয়েট কিন্তু মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম এটার ওয়েট কিন্তু এটা কিন্তু তার হচ্ছে আঁচলটা কিন্তু আপনি দেখছেন পুরো স্বর্ণ মানে কি স্বর্ণ মানে ছুঁয়ে আছে সাইডটাতে আপনি ভালো করে দেখেন সাইডটাতে এটা কিন্তু অরিজিনালি স্বর্ণ কাতান যেটাকে আপনি বলেন স্বর্ণ স্বর্ণ স্বর্ণকাতান কিন্তু সবাই দেয় না এই এটা কিন্তু ডুবলিসিটিও হয় কিন্তু এই টাইম পুরো অরিজিনাল দিচ্ছি আপনাকে স্বর্ণ কাতান সোনার আবরণ কিন্তু সাইডটাতে ছুঁয়ে আছে আপনি দেখছেন কেমন চকমক করছে পুজোয় কিন্তু আপনাকে সোনার পরতে হবে না এই সাইডটা পড়লে কোনো অংশে আপনি কম থাকবেন না এবং কালার কিন্তু এর সতেরো আঠেরোটা কালার আছে শাড়িটার এটা কিন্তু আপনার জমিনটা আমি শাড়িটা ওয়েট আছে এবং শাড়িটা আমি খুলতে পারছি না আপনারা অনুভব করছেন কিংবা বুঝতে পারছেন অবশ্যই আমি আশা করি এবং শাড়িটার আঁচলটা আপনি দেখেন কতটা বেতরেন কতটা সুন্দর শাড়িটা নেইগুলোর ওপরে সোনালী বর্ণ একদম ছুঁয়ে আছে এর প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা কিন্তু এটা কিন্তু অরিজিনাল কিন্তু স্বর্ণ কাতান যেটাকে বলা হয় কাতান আপনার নাম শুনেছেন এটা কিন্তু সেই জিনিসটাই আপনাদের দিচ্ছে এবং এর পাড় থেকে শুরু করে জমিনটা আপনি ভালো করে দেখেন এটা কিন্তু আঁচলটা জমিন আঁচল কিন্তু দু রকম কালার দিয়ে মিক্স আমরা বলেছি এক রকমের কোনো জিনিস আমরা বেচি না কিংবা আমরা রাখিও না এ দেখেন এইগুলোর উপর সবুজের ওপর কিন্তু আপনারা দেখছেন স্বর্ণের আবরণ ছড়িয়ে আছে তাই এটাকে স্বর্ণ কাতান বলি আমরা এটাই কিন্তু আপনি আপনার ব্যবসার একটা অফার ভাবতে পারেন আপনি যদি দশ হাজার টাকা কেনাকাটা করেন এই শাড়িটা আপনাকে ফ্রি কিন্তু আমি দিতে পারছি না আমি আপনার থেকে একটা টাকা নেবো এটা আপনি ফ্রি বলছেন আমি ফ্রিতে কিন্তু দেবো না আমি একটা টাকা আপনার কাছ থেকে নেবো এটা যদি আপনি দশ টাকা কেনাকাটা করেন এটা আমার তরফ থেকে আপনাদের পুজোর বিশেষভাবে উপহার যদিও আমি দিতে পারি না তো আমি চেষ্টা করছি আপনার থেকে এক টাকা নিয়ে আমি এই শাড়িটা আপনাদের কাছে দেবো শাড়িটা আপনারা দেখেন এটার দাম কিন্তু মাত্র এক টাকা তবে কি যে দশ হাজারটা কেনাকাটা করবে তার জন্যই কেবল এবং এক পিস এটা আমার কাছ থেকে একটা উপহার হ্যাঁ এটা আমার কাছ থেকে একটা ছোট্ট একটা উপহার আশা করি আপনারা আমার কাছে আসেন এবং জিনিসটা আপনি ঠিক ঠিকই পাবেন কোনো রকম সমস্যা হবে না ডাউন কালেকশন দারুন কালেকশান এবং এর কারটা দেখেন দশ হাজার টাকা কেনাকাটায় আমরা মাত্র দিব এক টাকা দামের আপনাকে শাড়ি এটা আমার তরফ থেকে একটা ছোট্ট একটা উপহার অফারের শাড়ি হাতে করে আমি বলছি আমার কাছে চৌত্রিশ থেকে উনচল্লিশ রকমের আইটেম আছে কিন্তু সময়ের অসুবিধার্থে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য খুব দুঃখিত এবং আপনারা দেখলেন যে আমার কাছে কত কম রেঞ্জে শাড়ি পাওয়া যায় এটা কিন্তু আপনাকে আমি মুখে বলছি না আপনি এসেও কিন্তু এটা একই রেঞ্জ পাবেন কোনো রকম হেরফের হবে না এক টাকারও অন্তত আপনি সব ধরনের ডিজাইন দেখেছেন এবং জামদানি আমি শুরু করেছি মাত্র সাড়ে ছশো টাকা থেকে যেটা শান্তিপুরে কেউ দিতে পারবে না বাস করি দু বছরের মধ্যে থেকে কী আপনাকে তিন বছর এই শাড়ি এই রেঞ্জের মধ্যে দিতে পারবে না সাড়ে ছশো টাকায় আপনারা দেখেছেন এবং আমার কাছে এসে কিন্তু সাতশো টাকা নয় সাড়ে ছশো টাকায় দিয়েই আমি শাড়িটা দেবো আপনাকে কোনো এক টাকা বেশিও নেব না এটা আমার মানে কালেকশন এটা আমার নিজের থেকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য এবং সব সব মালেই আমার হ্যান্ডপ্রিন্ট থেকে শুরু করে হ্যান্ডলুম এবং আপনি দেখছেন যা যে কটা মানে দেখিয়েছি এবং তাদের শাড়ির অফারও আমার কাছে কিন্তু আছে তাদের শাড়িও কিন্তু আপনি দেখছেন এবং যা আমার দেখাতে পাইনি এছাড়া এছাড়াও অন্য ধরনের আইটেম থেকে শুরু করে কালার অভিন্ন ভ্যারাইটিস আইটেম আছে কোনো সমস্যা হবে না এতে আপনার এবং রেঞ্জ দেখলেন সব থেকে কম শান্তিপুরে যদি কম রেঞ্জ আমি দিতে পারি আমি চাই আপনারা সবাই আমার কাছে আসেন এটাই হচ্ছে আমার সব থেকে আপনাদের কাছে একটা বড় আশা আপনারা আসেন এবং রেঞ্জ রকম বাড়বেও না এই একই রেঞ্জ থাকবে আপনাদের জন্য সব ধরনের মালে একই রেঞ্জ থাকবে এবং সব কিছুতেই কম রেঞ্জ একটাই কথা বলছি নমস্কার থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করতে পেরে খুব ভালো লাগলো